সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিশাদ, আশা করি সবাই ভালো আছেন। যারা বাসা বাড়িতে, ছাদে, টবে বা জমিতে বাণিজ্যিকভাবে বেগুন চাষ করেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের ভিডিওটিতে বেগুনের ফুল ঝরা সমস্যা, বেগুনের ফল ছিদ্রকারী পোকা, বেগুনের ফল ফসে যাওয়া ও বেগুনের পাতা কুকড়ানো রোগ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। কয়েকটি ঘরোয়া পরিচর্যায় ও রাসায়নিক উপায়ে দর্শক, তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই একটু মনোযোগ সহকারে দেখুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে দেবেন। দর্শক, ভিডিওটি শুরু করা যাক। দর্শক, প্রথমে হলো বেগুনের ফুল ঝরে যাওয়া, এটি কেন হয়? গাছে বোরনের অভাব ফলে, এছাড়াও যদি পরাগায়ন ভালোভাবে না হয় অথবা দিনের তাপমাত্রা যদি 30 ডিগ্রি এর বেশি এবং রাতের তাপমাত্রা যদি 16 ডিগ্রি সেলসিয়াসের কম হয়ে যায়, তাহলে এটা হয়ে থাকে। তাছাড়া যদি জমিতে অতিরিক্ত পানি জমে থাকে আর যদি বেগুন গাছে বেশি পোকার আক্রমণ হয়ে থাকে, তবে এই সমস্যা দেখা দিতে পারে। এটি প্রতিরোধের জন্য কি করবেন, অর্থাৎ ফুল ঝরা সমস্যার জন্য যা করতে হবে তা হলো, জমি চাষের সময় যারা বোরন সার দেননি তারা ফুল আসার 1 মাসের মধ্যে সলুবর বোরন প্রতি 1 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে 7 দিন পর পর 3 থেকে 4 বার স্প্রে করুন। এছাড়া মিরাকোলান বাজার থেকে কিনে এনে 1 ফুটা প্রতি লিটার পানিতে মিশিয়ে 1 মাস পর পর 2 থেকে 3 বার স্প্রে করুন। এছাড়াও বেগুন গাছে পানি বেশিও দেবেন না, একেবারেও কম দেবেন না, অর্থাৎ পরিমাণ মতো পানি দিন। এছাড়া আগাছা দেখা দিলে তা পরিষ্কার করে ফেলুন। সুপ্রিয় দর্শক, এতে করে দেখবেন বেগুনের ফুল ঝরে যাওয়া সমস্যা অনেকটাই প্রতিরোধ হয়ে গেছে, এতে ভালো ফলাফলও পেয়ে যাবেন। দর্শক, আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। অনেকে অনেক কীটনাশক ব্যবহার করার পরও বেগুনের ফল ছিদ্রকারী পোকা থেকে রেহাই পাননি, তারা কি করবেন? হ্যাঁ দর্শক, সেই জন্য আপনারা যখন বেগুন গাছে দেখবেন কয়েকটি শাখা এরকম নেতিয়ে পড়ে আছে, তখন সেই নেতিয়ে পড়া শাখাটি ভেঙে দিন। কেননা বেগুনের ফল ছিদ্রকারী পোকা এই শাখাগুলোতে আশ্রয় নেয়। এছাড়াও আপনারা বেগিং পদ্ধতি ব্যবহার করতে পারেন। দর্শক, যখন গাছে ছোটো ছোটো বেগুন ধরবে, তখন পলিথিন ব্যাগ দিয়ে বেগুনগুলো হালকাভাবে মুড়িয়ে বা পেঁচিয়ে দিন। এতে দেখবেন বিভিন্ন পোকামাকড় ও রোগবালাই থেকে বেগুন রক্ষা পাবে। অনেকে কীটনাশক ব্যবহার করতে চান না, কারণ কীটনাশক শরীরের জন্য ক্ষতিকর এবং অধিক খরচ হয়। তাদের জন্য এই পদ্ধতি অত্যন্ত সুফলযোগ্য, তাই আপনারা এই বেগিং পদ্ধতি ব্যবহার করতে পারেন। সুপ্রিয় দর্শক, অনেকের সমস্যা হচ্ছে বেগুনের পাতা কুকড়ানো রোগ, এটি দূরের জন্য আপনি 2 গ্রাম ডিটারজেন্ট পাউডার 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন। এছাড়া বেগুনের ফল ফসা রোধের জন্য কার্বেন্ডাজিম গ্রুপের যে কোনো কীটনাশক 4 গ্রাম 2 লিটার পানিতে মিশিয়ে 10 থেকে 12 দিন পর পর 3 থেকে 4 বার স্প্রে করুন। এছাড়া ফল ফসা রোধের জন্য গাছের বয়স্ক পাতাগুলো এভাবেই ছিঁড়ে দিন, এতে করে দেখবেন গাছের ফল ফসা অনেকটাই প্রতিরোধ হয়ে যাচ্ছে এবং রোগ ও পোকামাকড়ের আক্রমণও অনেকটাই কমে যাবে, গাছও দ্রুত বৃদ্ধি পাবে, ফলনও খুব ভালো হবে। সুপ্রিয় দর্শক, সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।